বিভিন্ন জায়গায় বিক্ষোভের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মুর্শিদাবাদে ঠিক কি হয়েছে সেটা একটু ডিটেইলসে জানাই। মুর্শিদাবাদের সাগরপাড়ায় আবাস দুর্নীতির অভিযোগ, দেবীপুর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, যোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠে আসছে, বিডিওর উপস্থিতিতে নতুন করে সমীক্ষার দাবি গ্রামবাসীদের। সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, এখানে তো নতুন করে আবারও বলছে যে নাম যাতে নথিভুক্ত করা হয়, নতুন করে সমীক্ষা করা হয়, সব দাবি জানানো হচ্ছে, কি পরিস্থিতি? যারা বিক্ষোভ দেখাচ্ছে অর্থাৎ গ্রামবাসীরা, তারা কি আশ্বস্ত হতে পাচ্ছেন? দেবীপুরে বিক্ষোভ কিন্তু চলছিল এবং আজকে যখন তারা পূর্ণাঙ্গ তালিকা যখন তারা হাতে পান এবং তারা দেখেন যে আসল যারা প্রাপক অর্থাৎ যাদের ইন্দিরা আবাস বাড়ি পাওয়ার কথা তারা সেই তালিকা থেকে বাদ পড়েছেন, সেই বিক্ষোভ দেখানোর জন্য তারা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। এবং তাদের যেটা মূল অভিযোগ যে যখন সার্ভের কাজ হয়েছিল তখন তারা নাম নথিভুক্ত করেছিলেন এবং তারা ভেবেছিলেন যে তারা সত্যি পাওয়ার যোগ্য এবং তারা বাড়ি পাবেন এবং তাদের নাম কাটা হয়েছে এবং তারা বারবার ধরে বলছেন যে পঞ্চায়েত সমিতির অফিস যেটা রয়েছে অর্থাৎ বিডিও অফিস থেকেই এটা নাম কাটানোর তাদের ব্যবস্থা করা হয়েছে এবং সেই কারণেই তারা তালিকা থেকে বাদ পড়েছেন। যদিও বিডিও পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এমন কোনো বিষয় নয়, যারা অভিযোগ করছেন ইতিমধ্যেই যে তাদের তারা বাড়ি পাওয়ার যোগ্য অথচ তাদের তালিকায় নাম নেই, সেই পুরো বিষয়টা পুনর্বিবেচনা করা হবে এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বলা হচ্ছে যে পরবর্তী যে গ্রামসভার যে মিটিং রয়েছে সেই গ্রামসভার মিটিংয়ে তাদেরকে নিয়ে আলোচনায় বসা হবে এবং তাদের যে দাবি এবং সেটাকে তারা ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন এটা বলার পরই কার্যত বিক্ষোভ থেমেছে, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। অর্থাৎ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ধন্যবাদ তোমাকে। মুর্শিদাবাদের পাশাপাশি বাঁকুড়া, সেখানেও একগুচ্ছ অভিযোগ, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ বাঁকুড়ায় বিজেপির। বর্জরা এবং খাতড়া বিডিও অফিসে বিক্ষোভ বিজেপি কর্মীদের, বিডিও অফিসের গেটের সামনে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়, তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে সরব হয় বিজেপি। মৃত্যুঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে। মৃত্যুঞ্জয়, এখনো কি বিক্ষোভ চলছে বিজেপির, কি পরিস্থিতি? একেবারে দেখো, এখনো পর্যন্ত বিজেপির যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু অব্যাহত রয়েছে। আজ সকাল থেকেই বাঁকুড়ার বড়জোড়া এবং একই সাথে বাঁকুড়ার যে খাতড়া রয়েছে সেই খাতড়া গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মী সমর্থক মূলত তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং একই সাথে বাঁকুড়ার বড়জোড়া যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। তাদের মূলত যেটা অভিযোগ রয়েছে যে এই যে আবাস যোজনা যে বাড়ি দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ এবং একই সাথে দুর্নীতি তারা অভিযোগ নিয়ে আসছে, যে নতুন করে যে সার্ভের যে কথা বলা হচ্ছে সেই সার্ভের ক্ষেত্রেও একাধিক স্বজন পোষণ করা হচ্ছে এমনটাই অভিযোগ। যেটা তারা অভিযোগ করছেন যে মূলত যাদের বাড়ি পাওয়ার যোগ্য রয়েছে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না এবং তৃণমূলের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে যারা তৃণমূলের সাথে যুক্ত রয়েছে তাদেরকেই মূলত বাড়ি দেওয়া হচ্ছে এবং বিজেপির সাথে যারা যুক্ত রয়েছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এবং এই যে যে আবাস যোজনা তালিকা যে নতুন করে যে সার্ভে যে শুরু হয়েছে সেই সার্ভে আশাকর্মী এবং সিভিল পুলিশ দিয়ে নয়, প্রশাসনের যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছে তাদেরকে দিয়ে করাতে হবে এমনটি অভিযোগ তুলেন এবং এমনটি দাবি তুলেন এবং এমনটি দাবি তুলে আর বাঁকুড়ার খাদড়া এবং একই সাথে বাঁকুড়ার যে বড়জোড়া রয়েছে সেই বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে তারা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই মুহূর্তে বাঁকুড়ার যে ধানারা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই ধানারা গ্রাম পঞ্চায়েতের সামনেও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এবং একই সাথে বিজেপির মানুষজন তারা বিক্ষোভ এখনো চলছে, বিক্ষোভ এখনো অব্যাহত। মৃত্যুঞ্জয়, ধন্যবাদ তোমাকে। দেখুন, আমরা দেখছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর বাড়ি এসেছে এখানকার বড়জোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সেই লিস্টকে সাপ্রেস করে, তারা নতুন করে লিস্ট করে যাদের বাড়ি এসেছে তাদের বাড়ি বাদ দিয়ে তৃণমূলের নেতাদের বাড়িকে অ্যালটমেন্ট করেছে। সার্ভে যাচ্ছে, সার্ভে দেখাচ্ছে দুতলা বাড়ি, কিন্তু দেখাচ্ছে গোয়াল ঘর, ছাগলের খোয়ার সেখানে দেখাচ্ছে। এভাবে দুর্নীতি চলছে। এই দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির বড়জোড়া মণ্ডলের ওয়ানের পক্ষ থেকে আজকে আমরা বড়জোড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও অভিযান নিয়েছি।